যারা যখন দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ পাক রব্বুল তাদের দোয়া খালি হাতে ফিরান না ইজা সালতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা না শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ইজামানি যখন সালতুমুল্লাহ তোমরা আল্লাহর কাছে যখন চাইবা ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম তোমরা তখন হাতের পেট দিয়ে আল্লাহর কাছে চাইবা ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা হাতের পেট দিয়ে আল্লাহ কাছে চাইও না আর আল্লাহর কাছে চাইতে হবে কোন সময় আল্লাহর নবী বলেন ফি যাও আখের রাতের শেষ ভাগে চাইতে হবে তিরমিজি শরীফের হাদিস ও দুবুরি সলা তিল মাক্তুবাদ পাঁচ বক্ত নামাজের পরে আল্লাহর কাছে চাইতে হবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ পাক রব্দুল আলমিন কোরআনুল কারীমের সুরা আলী ইমরান বারো নম্বর আয়াতের মধ্যে পাক ঘোষণা দিচ্ছেন লংতানুলুল বেরুরা হায়তা তুং ফিকু মিম ও মা তুং ফিকুমিং শাইং ফ ইন মহ আলিম ও দুনিয়ার মানুষেরা আরে দান করো সৎকার করো আল্লাহর পথে তুমি দান করো দুনিয়াতে যদি তুমি আল্লাহর পথে দাও ওই দান কেমতের দিন এমন হয়ে যাবে আমার নবী বলেন একটা খেজুরকে আল্লাহ রব্বুল বলেন অহুত পাহাড় পাহাড়ের মতো বানিয়ে দিবে মানুষ বলবে আল্লাহ দান করেছি তো খেজুর আজকে কেন এত বেশি হয়ে গেল ওহুদ পাহাড়ের মতো কেন হয়ে গেল আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা দুনিয়ার ব্যাংকের মধ্যে রাখলে ব্যাংক বাড়ায় আখের হাতের ব্যাংকে রেখেছো আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি দুনিয়ার ব্যাংকে যেমনি ভাবে ভাড়ে আল্লাহর ব্যাংকে রাখলে কি বাড়ে না কমে আল্লাপাকবুল বলেন প্রিয় যিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় দান না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না তোমরা কিছু যা দান করো যা সদ্গা করো আল্লাপা রব্বুল আলমিন সকল কিছু বেশি বেশি জানে